فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. أجن ديني بون جانتے چاہیسن جے যারা বাংলাদেশে আছেন তারা আইএমএ বিজে যে রোজা তিনটি রয়েছে বা সিএম তিনটি রয়েছে তারা কখন কিভাবে রাখবেন এবং তারা সাহারি খাবেন কোন দিন বা কখন? আইএমএ বিজ বলা হয় চাঁদ অনুযায়ী 13, 14 এবং 15 তারিখ এর দিন তিনটির দিনকে বলা হয় আইএমএ বিজ। আর এই তিন দিনের সিয়াম রাখা সুন্নাত বা মুস্তাহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রেখেছেন এবং তার আমাদেরকে রাখার জন্য উৎসাহিত করেছেন, তার সাহাবীগণকে রাখার জন্য উৎসাহিত করতেন এবং বলতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সুমতা, যা আবু যর গিফারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কলালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে বলেছেন, ইজা সুমতা শাইআন মিনাশ শাহরি, তুমি যদি মাসের কোনো অংশে সিয়াম রাখতে চাও, ফাসুম সালাসাতা আশারাতা ওয়া আরবা আশারাতা ওয়া খামসা আশারাতা, তাহলে তুমি এই 13, 14 এবং 15 দিন, এই তিন দিন সিয়াম পালন করো। হাদিস সুনান তিরমিজি 761 নম্বর হাদিস এবং সুনান নাসাই 2724 নম্বর হাদিস এবং শেখ আলবানী রহমাল হাদিস থেকে সহি বলেছেন। অন্য একটি হাদিসে এই মাসের সিয়ামের, এই তিন দিনের সিয়াম রাখার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সুম মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি মাসের তিন দিন সিয়াম রাখো, ফা ইন্নাল হাসানাতা, কেননা সওয়াব হলো 10 গুণ বৃদ্ধি করা হয়, ওয়া যালিকা মিসলু সিয়ামিদ দাহর, আর এটা হলো সারা বছর সিয়াম রাখার সমতুল্য। অর্থাৎ কেউ যদি প্রতি মাসে নিয়মিত আইএমএ বিজয় সিয়াম পালন করে তাহলে সে যেন সারা বছর সিয়াম পালন করলো। হাদিসটি আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে সহি বুখারি এবং সহি মুসলিমে বর্ণিত হয়েছে। এখন এই আইএমএ বিজয় সিয়াম যারা বাংলাদেশে রয়েছেন তারা কোন দিন রাখবেন বা কখন সাহারি খাবেন, এ বিষয়ে মানে আমি যতটুকু জানি বাংলাদেশে চাঁদ দেখা কমিটি রয়েছে, তারা চাঁদ হিসেবে দিন ঘোষণা করেন বা সংবাদ দিয়ে থাকেন যে চাঁদ উঠেছে, সেই অনুযায়ী চেষ্টা করতে হবে, তালাশ করতে হবে যে চাঁদ কবে উঠেছে, মাস কবে শুরু হলো, কোন দিন শুরু হলো, সেই হিসেবে 13 তারিখ থেকে রোজা শুরু করতে হবে, সিয়াম শুরু করতে হবে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, অর্থাৎ 12 তারিখ দিবাগত রাতে শেষ অংশের সাহারি খেতে হবে, অনুরূপ 14 তারিখ, 15 তারিখ, এভাবে তিনটি সিয়াম পালন করতে হবে। যদি এই চাঁদ দেখা সম্ভব না হয় তাহলে এক ক্যালেন্ডার অনুযায়ী, হিজরি যে ক্যালেন্ডার তৈরি করা রয়েছে, যদি চাঁদ দেখা কোনোভাবে, চাঁদ দেখা বলতে এটা যদি নিশ্চিত জানা সম্ভব কোনোভাবে না হয়, সে দেশে যদি ঘোষণা না হয়, তাহলে যেই দেশগুলিতে চাঁদ দেখার ঘোষণা করা হয়, যেই দেশগুলিতে চাঁদ দেখে ঘোষণা করা হয় যে চাঁদ উঠেছে, সেই দেশগুলির আলোকে বাংলাদেশে, যেমন সৌদি আরবে এখানে চাঁদ উঠলে সেইভাবে ঘোষণা করা হয় বা সংবাদ দেওয়া হয়, তাহলে সেই হিসেবে বাংলাদেশে সাধারণত একদিন পরে হয়, তাহলে সেটাও যদি জানা যায় সেই হিসেবে জেনে একদিন পরে, সৌদি আরবের একদিন পরে শুরু করতে হবে। তাও যদি জানা না যায় তাহলে ক্যালেন্ডার অনুযায়ী সিএম রাখতে হবে 13, 14, 15 তারিখে, কেননা ক্যালেন্ডারের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায়, আর সাথে চাঁদের সাথে মিলে যায়, কিছু মাঝে মধ্যে দুই একদিন এদিকে কম বেশি হয়ে থাকে, যেহেতু চাঁদ কবে উঠেছে নিশ্চিত জানা যায় না, সুতরাং ক্যালেন্ডার অনুযায়ী এই সিয়াম রাখা যেতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাও যদি সম্ভব না হয়, মানে এই 13, 14, 15 তারিখে সিয়াম রাখার বিষয়টি, এ ব্যাপারে কোনো কোনো বিদ্বান বলেছেন, কিছু হাদিস এসেছে যে হাদিসগুলিতে তিন দিন নির্ধারণ করা হয়নি, বলা হয়েছে মাসের তিনটি সিয়ামের কথা বলা হয়েছে, সেজন্য বিদ্বানগণ বলেছেন সম্ভবপর মাসের 13, 14, 15 তারিখে সিয়াম রাখা উত্তম, আইএমএ বিজের সিয়াম এই তিন দিন রাখা উত্তম, কোনো কারণে যদি রাখতে না পারে তিন দিন, সম্ভব না হয়, তাহলে মাসের যে কোনো সময় তিনটি সিয়াম রাখতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হতে পারে 13, 14, 15 সেই সময় তার ঋতুপতি থাকতে পারে, অথবা কেউ সফরে থাকতে পারে, কেউ অসুস্থ থাকতে পারে, তিন দিন রাখতে পারছে না, সেজন্য বিশেষ প্রয়োজনে বা তিন দিন রাখা সম্ভব না হলে মানে অন্য যে কোনো সময় রাখতে পারে, স্বাভাবিকভাবেও যে অন্য মাসের যে কোনো সময় তিনটি সিএম রাখতে পারে, ওই হাদিসের আলোকে অনেক বিদ্যানগণ বলেছেন। যেমন হাদিসটি যেটা বললাম যে সুমিনা শাহ সালাসাত আইয়াম, তুমি মাসে তিন দিন সিএম পালন করো, এখানে কোন তিন দিনটা উল্লেখ করা হয়নি। আরেকটি হাদিস
হাদিসে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিসে এসেছে, সেখানেও তিনি বলেছেন কালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসালাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটি সিয়াম রাখার ব্যাপারে ওসিয়ত করেছেন, সিয়ামা সালাসাতে আইয়ামিন মিন কুল্লি শাহরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটি বিষয় ওসিয়ত করেছেন, একটি হলো সিয়ামা সিয়াম ইয়া সালাসাতে আইয়াম মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে তিনটি সিয়াম পালন করা, রকাতাই যোহা চাশতের দুই রাকাত সালাত আদায় করা, ও আন উতিরা কবলান নাওম ঘুমের পূর্বে বেতরের সালাত আদায় করা। এই হাদিসেও কিন্তু এখানে তিনটি সিয়ামের ব্যাপারে দিন নির্ধারণ করে দেওয়া হয়নি, সীমাবদ্ধ করা হয়নি, শুধু বলা হয়েছে তিনটি মাসে তিনটি সিয়াম পালন করার কথা। আরেকটি হাদিসে এসেছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু সালাসাতে আইয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু সালাসাতে আইয়ামিন মিন কুল্লি শাহরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে তিনটি সিয়াম রাখতেন, লা ইউবালি আসামাহা ফি আউয়ালি শাহরি আও ওয়াসাতিহি আও আখিরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পরোয়া করতেন না, গুরুত্ব দিতেন না, তিনি মাসের শুরুতে রাখলেন না মাঝখানে রাখলেন না শেষে রাখলেন। এই হাতে এই আসারটির আলোকে হাদিসটির আলোকেও বলা যায়, বিদ্যানগণ বলেছেন যে সুতরাং মাসের শুরুতে অথবা শেষে অথবা মাঝখানে যে কোনো সময় এই তিনটি সিয়াম রাখা যেতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা হলো যে সমপর চাঁদ অনুযায়ী 13, 14, 15 এই তিন দিন সিয়াম রাখতে হবে, চেষ্টা করতে হবে জানার জন্য, যদি কোনোভাবে জানা সম্ভব না হয় তাহলে ক্যালেন্ডার অনুযায়ী 13, 14, 15 রাখতে হবে, তাও যদি সম্ভব না হয় তাহলে সুবিধা মতো সুযোগ মতো মাসে তিনটি সিয়াম রাখলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি স্পষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।